গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আমরা মূলত দুটো সফটওয়্যার নিয়ে কাজ করি, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে ফটোশপ। তো যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর, আগে ফটোশপ নিয়ে মানুষ বেশি কাজ করত, কিন্তু ফটোশপের ঝামেলাটা একটা বেশি হওয়ার কারণে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপডেট বেশি হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে যে ফটোশপে আপনার লেয়ার নিয়ে কাজ করতে হয় বেশি, আর এই লেয়ারের ঝামেলাটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেই। সো এখন মনে করেন আমরা যদি কাজ করতে চাই, মানে সব ধরনের কাজ এই ইলাস্ট্রেটরে করতে পারবেন, এবং সেটা সর্বোচ্চ হাই রেজলিউশন মানে ভেক্টর ফাইল হবে। আচ্ছা, তাহলে আমরা ইলাস্ট্রেটর ওপেন করবো, আপনাকে আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। সো ইলাস্ট্রেটরটা ওপেন করতে হলে আমাদের মেন বিষয় যেটা লাগে সেটা হচ্ছে ডকুমেন্ট সেট আপ অথবা পেজ সেট আপ। আচ্ছা, পেজ সেট আপ আপনি যেটা বললেন যে আপনার প্রেজেন্টেশনের জন্য, এটা নির্দিষ্ট একটা পেজের মাপ থাকে, তো সেই অনুযায়ী আপনি এখান থেকে পেজের মাপ নিতে পারবেন। তো কিছু সময় লাগবে ওপেন হতে। সো যখন আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হবে, ইন্টারভিউ আসবে যে ফাইল এডিট ওপেন, এখান থেকে আপনি সব ধরনের অপশানগুলো কন্ট্রোল করতে পারবেন, এবং ক্রিয়েট নিউ থেকে আমরা নতুন পেজ নিতে পারবো অথবা ফাইল থেকে নিউ পেজ নিতে পারবো। অনেক টাইম যখন অনেক বেশি পরিমাণে এখানে কাজ জমা হয়ে যায় তখন এই ক্রিয়েট নিউ অপশানটা শো করে না, সো এই জন্য আমরা এখান থেকে ফাইল আসবো। আসার পর এখান থেকে নিউ এ ক্লিক করবো। নিউ ক্লিক করার পর আমাদের নিউ ডকুমেন্ট নামে একটা অপশান আসছে। সো এখানে আসার পর আমরা এখান থেকে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আমরা যেহেতু আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবো সেহেতু আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন নিচ্ছি। নেওয়ার পর আমাদের এখানে আনটাইটেল লেখা আছে, সো এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিতে পারবো, যেমন লিখলাম গ্রাফিক্স ডিজাইন। এখন যে প্রত্যেকটা পেজেরই একটা হাইট এবং ওয়েট থাকে, এবং ধরেন আপনি কনভার্সন ইউনিট কনভার্সনটা থাকে। সো যখন আমরা সচরাচর দেশে যেটা করি যে কোনো ইনসিতে নিয়ে অথবা পিক্সেলে নিয়ে করি, কিন্তু বাইরের দেশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কনভার্সন তারা নাই, এখানে অনেকগুলো কনভার্সন আছে, মিটার আছে, মিলিমিটার আছে, ইঞ্চি আছে, ফিট আছে, যেটাতে আপনি নিতে পারেন। সো এখান থেকে আমরা পিক্সেলে নিলাম। সো পিক্সেলে এখানে নিয়ে এখন হাইট এবং ওয়েট আমরা কত দেবো, প্রথমে কিন্তু একটা পেজের কী থাকে ওয়েট থাকে, তারপর থাকে হাইট, মানে এখানে যেই অপশানে আছে আপনাকে সেই হিসাবে বসাতে হবে, এখানে লেখাই আছে। সো এখানে ওয়েট যদি আমরা এখানে দিই 4500, এবং হাইটটাকে যদি আমরা বাড়ায় দিই 5400, তাহলে এই মাপে আমাদের কী আসবে, পেজটা আসবে। আচ্ছা, তারপর আমরা যদি সাইটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেজের মাপটা নিয়ে নিয়েছে এবং ইউনিট কনভার্সনটা নিয়ে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে অনেক টাইমে পেজটাকে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল বরাবর নিতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি পেজটাকে এ আইকন দ্বারা কি সে লম্বালম্বি থাকবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি একটু রোটেশন করতে চান তাহলে আমরা যদি এটাতে যখন ক্লিক করব তখন দেখেন 5400 উপরে চলে গেছে, 4000 নিচে চলে আসছে, যেটাতে ক্লিক করবেন আপনি দেখেন এখানে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন এখানে আমরা যে পেজের মাপ নিলাম, কাজ করার সময় আমাদের দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পেজ নিতে হয়, মানে একটা ফাইলেই অনেকগুলো পেজ নিতে হয়। তো আপনাকে যেহেতু একটা ফাইলে যদি অনেকগুলো পেজ হয় তাহলে সুবিধা হবে, আর যদি একটা প্রত্যেকটা ফাইলে একটা আলাদা আলাদা পেজ হয় তখন একটা ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ বড় হয়ে যাবে। তো সো এখান থেকে আপনি যে কয়টা পেজ প্রয়োজন আপনি সেই কয়টা পেজ নিতে পারবেন, মানে এই সেম মাপে। সো আমরা এখান থেকে একটাই নিচ্ছি প্রথমত। আর এখানে কালারের একটা অপশন আছে, যেহেতু ডিজাইন করতে গেলে আমাদের কালারের প্রয়োজন, তাহলে কালার দুইটা অপশন আছে, আরজিবি কালার আর সিএমওয়াইকে কালার। আরজিবি কালার হচ্ছে রেড গ্রিন ব্লু, যেটাকে মৌলিক কালার বলে। আচ্ছা, রেড গ্রিন ব্লু, হ্যাঁ এটা হচ্ছে মৌলিক কালার আরজিবি কালার। আর সিএমওয়াইকে কালারটা হচ্ছে সায়ান, সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, আর কেতে ব্ল্যাক, মানে ব্ল্যাকের কে দিয়েছে শেষের অংশটা। আচ্ছা, এখন এই দুইটা কালার কোথায় ব্যবহার হবে, এটা একটা বোঝার বিষয় আছে। যেই কালারগুলো মনে করেন যে যে জিনিসগুলো আমরা প্রেসে থেকে প্রিন্ট করি, এই প্রিন্টের কালারগুলো হবে হচ্ছে যে আপনার সিএমওয়াইকে কালার প্রেসে থেকে, হ্যাঁ যেমন ধরেন আমরা বিজনেস কার্ড হতে পারে, ধরেন ফ্লায়ার ডিজাইন একটা হতে পারে, এই জিনিসগুলো আমরা প্রেসে থেকে প্রিন্ট করি। তো এই প্রিন্টগুলোর ক্ষেত্রে সিএমওয়াইকে কালার দিতে হবে, কারণ সিএমওয়াইকে কালারটা অত্যধিক উজ্জ্বল না, একটু হালকা উজ্জ্বল, কারণ অতিরিক্ত উজ্জ্বল হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে প্রিন্টের সময়। আর যখন আপনি আরজিবি কালার ব্যবহার করবেন,
এই মৌলিক তিনটা কালার, এই আরজিবি কালার সমন্বয়ে কিন্তু পৃথিবীতে সমস্ত কালার তৈরি। তাহলে এই আরজিবি কালারটা খুব ব্রাইট বা উজ্জ্বল, কারণ এই আরজিবি কালারটা ব্যবহার হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন ওটার কালারটা যদি উজ্জ্বল না হয় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। যেমন ফেসবুকে কোনো কিছু একটা পোস্ট করব, সেটা যদি কালারফুল না হয় তাহলে ভালো লাগবে না। তাহলে সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা পোস্ট করব সেক্ষেত্রে সেক্ষেত্রে আরজিবি কালার, আচ্ছা তাহলে কালারের ভিতর আলহামদুলিল্লাহ। এখন এখানে স্ক্রিন রেজুলেশন আছে, যে স্ক্রিনটাকে আপনি যে ডিজাইনটা নেবেন এখানে যত রেজুলেশন নেবেন আপনার ফাইল সাইজ তত বাড়বে, ডিজাইনটা তত মানে মানে ভেক্টরটা তত ইয়ে হবে, মানে আপনি জুম করলে ফাটবে কম, রেজুলেশনটা বেশি আসবে। যেমন 72 PPI আছে হাই রেজুলেশন, 300 PPI পিকজেল, PPI হচ্ছে পিকজেল পার ইঞ্চি। আচ্ছা আমরা এখানে 300 PPI দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের রেজুলেশনটা অনেক ভালো আসবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তাহলে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের এইরকম একটা ডকুমেন্ট আসতেছে। আচ্ছা আমরা এই ডকুমেন্টটাকে কেটে দিলাম। এখন বিষয়টা হচ্ছে আরেকটু দেখি, যে ফাইল থেকে নিয়ে আসার পর আর্টার নীল স্টেশনে সো দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড কিছু মাপ আছে আমাদের এখানে, যেটা অল ওয়ার্ল্ড জুড়ে যেগুলো দেখা যাচ্ছে বিফ A4 সাইজের পেজ যেটা সেটা স্ট্যান্ডার্ড অল ওয়ার্ল্ড জুড়ে চলে, যেমন B4, লিগাল, A3 সবই। সো আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমি A4 সাইজের পেজ নিয়ে কাজ করব, জাস্ট A4 সাইজের পেজ নিয়ে, হ্যাঁ আর কিচ্ছু করতে হবে না, এই যে এখানে চলে আসছে। এখন ইউনিট কনভার্সন যেটাতেই নেন সেই A4ই থাকবে, শুধু আপনাকে এখানে করে দিতে হবে 300 PPI, দেন এখান থেকে ক্লিয়ার। তাহলে আমাদের A4 নিলে সম্পূর্ণটা আমাদের A4 আসতেছে। এখন A4টা আপনি কীভাবে নেবেন, হরিজেন্টাল না ভার্টিক্যাল বরাবর, সেটা আপনার উপর নির্ভর করবে। আচ্ছা তাহলে এরকম যখন পেজ আসছে আর আপনার কম্পিউটারে যখন নতুন জিনিসটা ইনস্টল করবেন তখন আমাদের জিনিসটা এইরকমভাবে আসবে। আচ্ছা ইনস্টল করার পর সম্পূর্ণ নতুনভাবে এভাবে আসবে। তাহলে নতুনভাবে এভাবে আসলে এটার ইন্টারভিউ মানে ইন্টারফেসটা আমাদের জানতে হবে, কারণ অনেক ক্ষেত্রে আপনার কাজের প্রয়োজন পড়বে জিনিসগুলো। যে প্রথমে আপনাকে একবারই যদি হারায় যায় সেটা নিয়ে আসতে পারবেন, যে উইন্ডোতে যে কোনো আপনার যে কাজটা করবেন, আমার একটা টুলসের প্রয়োজন, সব কিছু আমরা সীমাবদ্ধ করা আছে এই উইন্ডোর মধ্যে। যত প্রয়োজনীয় জিনিস আপনি সব কিছু উইন্ডোর মধ্যে আছে, মানে যত কিছু কন্ট্রোল করবেন সব কিছু উইন্ডোর মধ্যে কন্ট্রোলের অপশানগুলো দেওয়া আছে। সো এখান থেকে প্রথমত আমরা যে কন্ট্রোল যে অপশানটা আছে আমরা এটাতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে একটা বার কিন্তু অ্যাড হয়ে গেছে, এই বারের নামটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। হ্যাঁ এখন এই যে এখানে যে টুলসগুলো না আছে এটাকে আমরা বলছি টুলস বার, কিন্তু টুলস বারের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বেসিক আছে আর একটা আছে অ্যাডভান্স। তাহলে বেসিকে এখন আমাদের অবস্থান করতেছে বেসিক, মানে জাস্ট কয়েকটা। যদি আমরা উইন্ডোতে আসার পর যে এই যে কন্ট্রোলের নিচে টুলস বার আছে এখান থেকে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো অ্যাড হয়ে গেল, মানে আমরা সবসময় অ্যাডভান্স নিয়েই কাজ করবো কারণ অ্যাডভান্সে সব কিছু পেয়ে যাব। এটাকে আপনি কন্ট্রোল করার জন্য যে কোনো জায়গায় হ্যান্ডেল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দীপ ভালো আছো? আচ্ছা কথা বলা হয়। আচ্ছা তাহলে এভাবে আমরা এটাকে বিভিন্ন জায়গায় কন্ট্রোল করতে পারি। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা যে সাদা অংশটা নিলাম এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, আমরা যে পেজ বলতেছি সেটাকে বলছে এদের ভাষায় আর্টবোর্ড। আচ্ছা এখন যা কাজ আমাদের এখানে, তাহলে প্রথম দিন আমাদের যেটা আছে সেটা একটু দেখি আমাদের ক্লাসের, কারণ শিডিউল অনুযায়ী করলে একটা জিনিসটা ভালো হয়, হ্যাঁ ধারাবাহিকতা আসে। আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখলাম যে ইলাস্ট্রেটরের ওভারভিউটা দেখলাম, ডকুমেন্ট সেটআপ দেখলাম, এখন আমরা দেখব যে জুম ইন আউট, হ্যাঁ জুম ইন জুম আউট কালার অ্যাপ্লাই সিলেকশন বেসিক। আচ্ছা তাহলে কালার অ্যাপ্লাইটা আগে দেখব তারপর জুম ইন জুম আউটটা দেখব। আচ্ছা এখন আমরা দেখি যে এই যে টুলস প্যানেল, এই টুলস দিয়ে আমাদের সকল কাজ। তাহলে এই টুলসের নামগুলো আমাকে জানতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা যেই সেক্টরে কাজ করেন তাহলে আপনাকে টুলসগুলোর নাম জানা থাকলে আপনি কাজটা সহজে করা সম্ভব। হ্যাঁ তাহলে এখন আমরা দেখি যে আমাদের মাউসটাকে যদি আমরা আমাদের প্রথম টুলসে নিয়ে যাই
তাহলে আমাদের দেখাচ্ছে যে সিলেকশন টুল, প্রথম টুলসে নিয়ে গেলে আমাদের কি দেখাচ্ছে সিলেকশন টুল, তার ওই টুলসটার নাম হচ্ছে আমাদের সিলেকশন টুল। তাহলে এই টুলসটাকে যদি এর পাশে একটা দেওয়া আছে ভি, ভিটা হচ্ছে শর্টকাট, মানে কাজ করা অবস্থায় আপনি যদি সরাসরি ভিতে প্রেস করেন তাহলে দেখেন সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং সিলেকশন টুল থেকে একটু নিচের দিকে আসি, এটার নাম আছে, নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, যার শর্টকাট হচ্ছে এম। এবং যে টুলসের আন্ডারে ছোট্ট একটু আইকন আছে নিচে, এটা মনে রাখতে হবে যে ওই টুলসের আন্ডারে আরও অনেকগুলো টুলস আছে। তাহলে আমরা এটাকে লেফট বাটন প্রেস করব, আমাদের কিবোর্ডে মাউসের লেফট বাটন একটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কি আছে আমাদের টুলস আছে। আচ্ছা, অনেকগুলো যদি টুলস থাকে, সো এখান থেকে আমরা ফার্স্টে আমরা রেক্টেঙ্গুলার টুলসটাকে সিলেক্ট করলাম, বুঝলাম, রেক্টেঙ্গুলার টুলসটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এই যে আর্টবোর্ডের যত ডিজাইন আমাদেরকে আর্টবোর্ডের মধ্যে করতে হবে, আর্টবোর্ডের বাইরে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার লেফট বাটন টেনে ধরে একটা রেক্টেঙ্গুলার ড্র করছি, তাহলে আমাদের একটা, হ্যাঁ ভালো, তাহলে একটা কি হয়ে গেলো আমাদের রেক্টেঙ্গুলার ড্র হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব কালার অ্যাপ্লাই। তাহলে কালার অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, যে এই রেক্টেঙ্গুলারটা ড্র করার পর দেখি আমাদের কন্ট্রোল প্যানেল উপরে আসে না, হ্যাঁ না, এই যে একবারই আসছে এখানে, দেন এখানে কালারে আমরা ক্লিক করলে আমাদের কালার অপশন আসতেছে, দেন আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে এখান থেকে কালারটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, তাহলে সিলেকশন টুলস দিয়ে আমরা এই অবজেক্টটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারছি, বিভিন্ন জায়গায় মুভ করতে পারছি, এবং এই কর্নার থেকে ছোট বড় করতে পারছি। আচ্ছা, তাহলে সিলেকশন টুলস দিয়ে কালার অ্যাপ্লাই, যে কোনো জায়গায় মুভ, এই অবজেক্টটাকে আমরা যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের কালার অ্যাপ্লাইটা আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সেমভাবে এখানে ড্র করতে পারি লেফট বাটন প্রেস করে একটা রাউন্ড রেক্টেঙ্গুলার। তাহলে ওটা কি রেক্টেঙ্গুলার, শুধু রেক্টেঙ্গুলার ছিল, এটা রাউন্ড রেক্টেঙ্গুলার, মানে দেখেন এই কর্নারটা কি রাউন্ড, মানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এরকম ডিজাইনের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমাদের দেখেন এখানে ইলিপস, এখানে আমরা ড্র করে দিচ্ছি, একটা ইলিপস ড্র হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা কী করতে পারি, পলিগন, আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক টাইমে পলিগনের প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমাদের কি স্টার, এই স্টারেরও আমাদের অনেক প্রয়োজন হয়। তাহলে এই প্রত্যেকটা অবজেক্টকে আমরা সিলেকশন করে আমরা প্রত্যেকটার কালার আলাদা আলাদা অ্যাপ্লাই করতে পারি, এতে কিন্তু কোনো সমস্যা নয়। তার মানে অ্যাপ্লাই করতে হলে আমাকে অবশ্যই সিলেকশন টুলস মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এতটুকু তো বোঝা গেছে। আচ্ছা, তারপর আমরা দেখব জুম ইন এবং জুম আউট। আচ্ছা, আমরা এই কাজটা করার সময় অনেক ক্ষেত্রে আমাদের পেজটাকে জুম করতে হয় এবং জুম আউট করতে হয়। তাহলে জুম ইন এবং জুম আউটের জন্য আমাদের এক্সট্রাভাবে একটা টুলস দিয়ে রাখছে নিচের দিকে, জুম টুলস, যার শর্টকাট হচ্ছে জেড। আমরা জেডে প্রেস করা মাত্র জুম টুলটা সিলেক্ট হয়ে গেল। জুম টুল যখন সিলেক্ট হবে তখন জুমের আইকনে প্লাস যখন আসে তখন আমরা যেই অবজেক্টের উপর ক্লিক করবো সেই অবজেক্টটা আমাদের কী হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে। এখন আমাকে জুম আউট করতে হবে, তাহলে এখানে আমরা অল্টার চেপে ধরলে আমাদের মাইনাস অপশান আসতেছে, আমরা ক্লিক করলে জুম আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেম প্রসেস, জুম, জুম আউট। এখন অনেক ক্ষেত্রে আমাদের এই এটারও প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব যে এই যে অল্টার আছে, অল্টারটা যদি আমরা চেপে ধরে থাকি আর আমাদের মাউসের যে রোলারটা আছে এটাকে উপরের দিকে ঘোরাই তাহলে জুম ইন হবে, আর নিচের দিকে ঘুরালে জুম আউট হবে। আচ্ছা, তারপরে এই পেজটাকে বিভিন্ন দিকে হ্যান্ডেল করতে হয়, সো আমরা এখান থেকে হ্যান্ড টুল আছে আমাদের, এই হ্যান্ড টুল নিয়ে গেলে আমরা বিভিন্ন দিকে এটাকে মুভ করতে পারবো। তাহলে এই টুল ছাড়াও যদি আমরা শর্টকাটে কাজ করতে চাই, কারণ এই জিনিসগুলো সব সময় লাগে, সো আমাদের এই ব্যাক স্পেস প্রেস করলে আমাদের হ্যান্ড টুলটা সরাসরি সিলেক্ট হয়ে যাবে। এটা হ্যাঁ, কারণ বারবার এটা সিলেক্ট করে করাটা বিরক্তদায়ক, সো আমরা জাস্ট এখানে প্রেস করলে আমাদের হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা যে কোনোভাবে একে মুভ করতে পারি। এবং এখানে আমাদের রোলার আছে, এই রোলারগুলো ধরেও আমরা এটাকে কন্ট্রোল করতে পারি বিভিন্ন দিকে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এই যে আমরা জুম ইন, জুম আউট এবং কন্ট্রোলটাকে হ্যান্ডেল করা, এতটুকু তো বোঝাই গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু কেটে দেই। আচ্ছা, কেটে দাও, বুঝলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলেটে দিলে কেটে যাচ্ছে। আচ্ছা, তারপর আমাদের আছে কি, স্ট্রোক কালার এবং ফিল কালার, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্ট্রোক এবং ফিল, যেটা এখন বুঝবো সেটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রোক কালার এবং ফিল কালার। আচ্ছা, তাহলে কালারের ভিতরে,
হ্যাঁ, এখন এখানে আমরা কালারের মধ্যে দেখব, কারণ আমরা ডিজাইন করার সময় আমাদের স্ট্রোক এবং ফিল খুব বেশি প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু জুম করি, একটু জুম করি। আচ্ছা, জুম করার পর আমরা এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক আর একটা রেড, তাই না? আচ্ছা, এখন এখানেও দেখেন আমাদের কি আছে, রেড কালার, পাশে আছে ব্ল্যাক কালার। আচ্ছা, তারপরে আমি চার্জে দিচ্ছি, সমস্যা নেই, আপনি অন করেন, আমি চার্জে দিচ্ছি, চার্জারগুলো উল্টা পাল্টা আছে তো। আচ্ছা, তারপরে আমাদের আছে কি, এখানেও দেখেন রেড কালার, এখানেও ব্ল্যাক কালার। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এই দুইটা কালার একটা নাম আছে, দুটা কালার একটা নাম আছে, নামটা হচ্ছে যে একটা ফিল কালার আর একটা স্ট্রোক কালার। আমরা যদি মাউসটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের লেখা আসতেছে ফিল, এবং মাউসটাকে যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের লেখা আছে স্ট্রোক। আচ্ছা, তাহলে স্ট্রোক কোনটা, ফিল কোনটা, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সেম জিনিস, এটা হচ্ছে আমাদের ফিল কালার আর এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আচ্ছা, একটু জুম কমাই। আচ্ছা, দেখেন ফিল কালারটা একটু খেয়াল করেন যে পুরোটাই ভরাট, আর স্ট্রোক কালারটা কি মাঝখানে ফাঁকা, চারের পাশ ভরাট। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন আমরা এটাতে অ্যাপ্লাই করব। একটা সার্কেল নেই, রাখেন রাখেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা সার্কেল ড্র করছি। সার্কেল ড্র করার পর এটাকে আমাদেরকে কপি করতে হবে। তাহলে কপি করার জন্য আমরা অল্টার চেপে ধরে, যখন অল্টার চেপে ধরছি তখন দুইটা অপশন আসতেছে না মাউসের, এটাকে টেনে নিয়ে গেলে আমাদের কপি হচ্ছে, অথবা এটাকে সিলেক্ট করার পর আমরা ইডিটে আসলে কপি, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আচ্ছা, কন্ট্রোল সিতে কপি আর কন্ট্রোল ভিতে পেস্ট। আচ্ছা, আমরা একটু কথা কম বলি, ক্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে পেস্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেস্টরে কিন্তু তিনটা জিনিস আমরা দেখলাম, কিভাবে কপি পেস্ট করতে হয় তিনটা অপশান দেখলাম। এখন আমরা এটাকে একটু জুম করি। তাহলে এটাকে জুম করে আমাদেরকে এই অবজেক্টে ফিল এবং স্ট্রোক দুটোই আছে, ফিল এবং স্ট্রোক দুটো থাকার কারণে আমরা এখান থেকে কি করতে পারছি, যে প্রথমত আমরা স্ট্রোকটাকে অফ করব, আমাদের চাচ্ছি না সাইটে কোনো কালার রাখতে। সো এই সিলেকশন টুলস দিয়ে এই অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এই যে উপরে স্ট্রোক কালার আছে, এই স্ট্রোক কালারটাকে আমরা এখানে নন করে দিলাম। তাহলে কি হয়ে গেল, একটু জুম করেন তো, দেখেন তো এখানে কোনো স্ট্রোক আছে? আচ্ছা, নাই। এখন এই অবজেক্টটা আমরা কি করব, এই অবজেক্টটা আমরা জাস্ট স্ট্রোক রাখবো, ফিল কালার অফ করে রাখবো। তাহলে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, করার পর আমাদের ফিল কালারটাকে অফ করলাম, এখানে শুধু স্ট্রোক কালার আছে, তাই না? এখন স্ট্রোকটাকে আরও মোটা করা প্রয়োজন, সো এটাকে আমরা সিলেক্ট করছি। করার পর এই যে পাশে স্ট্রোক লেখা আছে, এই স্ট্রোকের পয়েন্ট যত বাড়ায় দিব তত কিন্তু এটা মোটা হয়ে যাবে। আচ্ছা, দেন এখানে আমাদের কি, যে ফিল এবং স্ট্রোক দুটাই রাখবো, তাহলে এটা তো আমাদের দুটাই আছে, কিন্তু আমি স্ট্রোকটাকে আরও মোটা করব। তাহলে দেখেন এখানে স্ট্রোকটা আমাদের আরও মোটা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার, ফিল স্ট্রোক? আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে এতটুকু আপাতত এখন, যদি এটা আপনি আমাকে ফিডব্যাক দিতে পারেন, আমি তাহলে নেক্সট এই ক্লাসটাও আমি আপনার জন্য করাই দেবো। হ্যাঁ।